নমস্কার, আজ রবীন্দ্র জয়ন্তী। রাজা প্যারিমোহন কলেজের শিক্ষক সংসদ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান। কোভিড-19 জন্য এবছর আমরা কলেজে এই অনুষ্ঠান উদযাপন করতে পারিনি, তাই এবছর একটু অন্যভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এই অনুষ্ঠান অর্থাৎ রবীন্দ্র জন্মোৎসব পালন করছি। আমরা আপ্লুত যে শুধু অধ্যাপক অধ্যাপিকারা নন, ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মী বৃন্দরাও আমাদের সহযোগিতা করেছেন। এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাব। প্রথমে বাংলা বিভাগে অধ্যাপক ডক্টর অপূর্ব কুমার দে এই সময় রবীন্দ্রনাথের ওপর একটি পাঠ আমরা শুনব। নমস্কার। উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজের সংস্কৃতি চর্চার এক গৌরবময় ইতিহাস আছে। 132 বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কৃতি চর্চার ঐতিহ্যকে স্মরণ করে এবছরও রাজা প্যারিমোহন কলেজের শিক্ষক সংসদ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের যৌথ উদ্যোগে পালিত হচ্ছে রবীন্দ্র জন্ম উৎসব। আজকের ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখে লকডাউনের বিধিনিষেধ মেনে একটু অন্যভাবে অন্যরূপে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে আমার ব্যক্তিগত অনুভব আপনাদের সামনে উপস্থাপিত করছি। রবীন্দ্র আলোকেই আলোকিত আমাদের জীবন, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের যে কোনো সমস্যার সমাধানে আমাদের পরম আশ্রয় রবীন্দ্রনাথ। এই মুহূর্তে করোনার করাল গ্রাসে গোটা বিশ্ব আজ মৃত্যুপুরী। ভারত তথা বাংলায়ও কানপাত্রেও শোনা যাচ্ছে মৃত্যুর পদধ্বনি। আমরা যেন রবীন্দ্রনাথের অমর সৃষ্টি ডাকঘর নাটকের অমরের মতোই গৃহবন্দী, অমরের মতোই জানলার পাশে বসে কিংবা ঝুল বারান্দায় দাঁড়িয়ে আমাদের সময় কাটছে। অমরের স্রষ্টা রবীন্দ্রনাথের ছেলেবেলাও কেটেছে জানলার ধারে বসে। জানলার ধারে বসে শুনতেন চাই চুরি চাই খেলনা, অমর শুনেছে দই 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 ভালো দই, আমরা শুনছি চাই সবজি তাজা সবজি, মাছ লাগবে গো মাছ চাই মাছ ইত্যাদি। করোনার প্রাথমিক উপসর্গ নাকি সর্দি কাশি আর জ্বর। অমরের রোগের লক্ষণও কিন্তু ছিল শ্লেষ্মা কফ বা অমরের প্রশ্ন পিসমশাই আমাকে কেন বাইরে বেরোতে দেবে না। পিসমশাই মাধব দত্তের উত্তর কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। আর এখানেই অমর আজ সারা বিশ্বের মুমূর্ষ মানবাত্মার প্রতীক হয়ে দাঁড়ায়। মানব পীড়নের মহামারীর এই ভয়ঙ্কর সময়ে রবীন্দ্রনাথের গান কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ চিঠিপত্র এমনকি ছবিও আমাদের শিক্ষা দিচ্ছে ঝড় ক্ষণস্থায়ী কিন্তু বাতাস চিরস্থায়ী। রবীন্দ্রনাথকে আশ্রয় করেই আমরা পৌঁছে যাব করোনামুক্ত এক সুস্থ পৃথিবীতে। আর অমলরা হয়তো গলা ছেড়ে গেয়ে উঠবে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ঘাসে ঘাসে
সুধা হয়তো সাজি ভর্তি ফুল নিয়ে আসবে। সুধা তুমি এসো, কিন্তু আমাদের প্রতিদিনের জীবন চর্চা রবীন্দ্র চর্চাকে কেন্দ্র করেই বিকশিত হোক। নমস্কার। এবার আমরা একটি আবৃত্তি শুনব। আবৃত্তি করে শোনাবেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর সুদীপ কুমার চক্রবর্তী। কবিতাটির নাম মৃত্যুঞ্জয়। বৈশাখ দিল ডাক, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন, রাজা প্যারিমোহন কলেজ। কবিতা মৃত্যুঞ্জয়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তবলে লিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, শ্বেতা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার আসরি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠামোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। আমরা শুনে নিলাম আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর সুদীপ কুমার চক্রবর্তীর কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মৃত্যুঞ্জয়, যেই সমসাময়িক সময়ে এই সমসাময়িক পরিস্থিতির সঙ্গে আমাদের লড়াই করার জন্য নতুন করে অনুপ্রেরণা যোগায়। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এরপরে আমরা দেখে নেব আমাদের প্রিয় ছাত্রী বিএ তৃতীয় বর্ষের সুদর্শনা চ্যাটার্জির নৃত্য পরিবেশন। আমরা দেখলাম সুদর্শনা নৃত্য পরিবেশন। অনেক ধন্যবাদ সুদর্শনা তোমাকে। এবার আমরা শুনে নেব আমাদের সবার প্রিয় দর্শন বিভাগের অধ্যাপিকা, আমাদের সবার প্রিয় দিদি ডক্টর সংযুক্তা ভট্টাচার্যের কণ্ঠে একটি গান, সকাতরে কাঁদিছে। Oh.
সুন্দর একটা গান শুনলাম সংযুক্তা দীর গলায়। এবার আমাদের একটি আবৃত্তি পাঠ করে শোনাবেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর মৈত্রী বোস বিশ্বাস। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর টুকুর। দিনের আলো নিবে এলো সূর্যে ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা, বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্রি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো, চারিদিকে দেওয়াল জুড়ে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা, সেদিনও কি এমনতর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা, তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলেকে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নমস্কার। সুন্দর একটি আবৃত্তির পর আমরা আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব আমাদের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর জয়া মাঝির গলায়। নমস্কার, আমি জয়া, রাজা ক্যাডেমিয়াম কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে। কবির এই আজকের জন্মদিনে আমি কবির এই গানটি দিয়ে কবিকে জানাই শ্রদ্ধা। শুক্লো রাতে চাঁদের তরণী,
আসিছে তোরে দোলে রোনাটে নীরবে হাসে স্বপনে ধরণি তিথির পরে তিথির ঘাটে আসিছে তোরে দোলে রোনাটে নীরবে হাসে স্বপনে ধরণি উৎসবে জয়াদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের রবি ঠাকুরের 1400 কবিতাটি পাঠ করে শোনাবেন আমাদের দর্শন বিভাগের অধ্যাপিকা ডক্টর মোনালিসা বিশ্বাস। নমস্কার, আমি ডক্টর মোনালিসা বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিলোসফি, রাজা পেয়ারি মোহন কলেজ, উত্তরপাড়া। আজ 25শে বৈশাখ। আমাদের কলেজের তরফ থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি একটা ছোট্ট প্রয়াস। কেননা আমরা জানি এই মুহূর্তে সারা বিশ্ব এক ভয়াবহ মহামারীতে আক্রান্ত, যার নাম প্যান্ডামিক কোভিড-19। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই মহামারী থেকে সারা বিশ্ব খুব শিগগিরই মুক্ত হতে পারে এবং সবাই যেন সুস্থ থাকে এবং সাবধানে থাকে, এই কামনাই করি। যাই হোক, আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1400। আজই হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহল পরে আজি হতে শত বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র কাল, আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাল অনুরাগে সিক্ত করি, পারিব কি পাঠাইতে তোমাদের পরে, আজি হতে শত বর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি, ভেবে দেখো মনে একদিন শত বর্ষ আগে, চঞ্চল পুলক রাশি কোন সর্প হতে আসে, নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন, সকল বন্ধনহীন উন্মত্ত অধীন, উড়ায় চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা, দক্ষিণ সমীর সহসা আসিয়া তরাল রাঙাই দিয়েছে পড়াল, যৌবনের রাগে তোমাদের শত বর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে একদিন
শত বর্ষ আগে, আজি হতে শত বর্ষ পরে, এখন পড়িছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠিয়ে দিলাম তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক অনতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব, পল্লব মর্মরে আজি হতে শত বর্ষ পরে। নমস্কার। আমরা আরেকটি আবৃত্তি শুনলাম, এবার একটা গান। এই গানটি গেয়ে শোনাবেন বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর ঋষিতা গুপ্ত বক্সী। আকাশ আমার মুক্তি আলোয়, শ্রাবণী দাস। এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের কারোরই বাইরে বেরোবার উপায় নেই, কিন্তু কি করা যাবে, কবিগুরুর জন্মদিন তো আর ফেলে রাখা যায় না, যেভাবেই হোক আমাদেরকে উদযাপন করতেই হবে। সেই জন্যই আমাদের একটা ছোট্ট প্রয়াস, আমরা যে যার ঘর থেকেই বসেই আমাদের কলেজের উদ্যোগে একটি ছোট্ট চেষ্টা করছি কবিগুরুর জন্মদিন পালন করার জন্য। আজ আমি আপনাদের সামনে কবিগুরুর পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে বিশ্বশোক কবিতাটি পাঠ করে শোনাব। কবিগুরুর চরণে আমার শতকোটি প্রণাম জানি। দুঃখের দিনে লেখনীকে বলি লজ্জা দিও না,
সকলের নয় যে আঘাত, ধরো না তা সবার চোখে। ঢেকো না মুখ অন্ধকারে, রেখো না দ্বারে আগল দিয়ে। জালো সকল রঙের উজ্জ্বল বাতি, কৃপণ হইও না। প্রতি বৃহৎ বিশ্ব অম্লান তার মহিমা, অক্ষুদ্ধ তার প্রকৃতি। মাথা তুলেছে দুর্দর্শ সূর্যলোকে, অবিচলিত অকরুণ দৃষ্টি তার অনিমেষ, অকম্পিত বক্ষ তার প্রসারিত। গিরি নদী প্রান্তরে আমার সে নয়, সে অসংখ্যের। বাজে তার ভেরি সকল দিকে, জলে অনিভৃত আলো, দোলে পতাকা মহাকাশে, তার সম্মুখে লজ্জা দিও। আমার ক্ষতি আমার ব্যথা, তার সম্মুখে কণার কণা। এই ব্যথাকে আমার বলে ভুলব যখনই, তখনই সে প্রকাশ পাবে বিশ্বরূপে। দেখতে পাবো বেদনা বন্যা নামে কালের বুকে, শাখা প্রশাখায় ধায় হৃদয়ের মহানদী। সব মানুষের জীবন স্রোতে ঘরে ঘরে অশ্রুধারার ব্রহ্মপুত্র উঠছে ফুলে ফুলে, তরঙ্গে তরঙ্গে। সংসারের কুলে কুলে চলে তার বিপুল ভাঙাগড়া, দেশে দেশান্তরে। চিরকালের সেই বিরহ তাপ, চিরকালের সেই মানুষের শোক নামলো হঠাৎ আমার বুকে। এক প্লাবনে থর থরিয়ে কাঁপিয়ে দিল পাঁজরগুলো, সব ধরনীর কান্নার গর্জনে মিলে গিয়ে চলে গেল অনন্তে। কি উদ্দেশ্যে কে তা জানে। আজকে আমি ডেকে বলি লেখনীকে, লজ্জা দিও না। উল ছাপিয়ে উঠুক তোমার দান, দাক্ষিণ্যে তোমার ঢাকা পড়ুক অন্তরালে আমার আপন ব্যথা। ক্রন্দন তার হাজার তানে মিলিয়ে দিও বিশাল বিশ্ব সুরে। নমস্কার। আমরা খুব সুন্দর একটি আবৃত্তি শুনলাম শ্রাবণীদির কাছ থেকে। এবার একটি রবীন্দ্রসঙ্গীত শুনব বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর মালবিকা ব্যানার্জি কণ্ঠে। সাহিত্যে মহামারীর কথা পড়েছি, সেই ভয়ঙ্কর মহামারীর যে সাক্ষী হয়ে থাকবো কোনোদিন এ কথা ভাবিনি। যার জেরে আজ আমরা প্রায় দু মাস ধরে গৃহবন্দী। এবছর রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হবে না সহকর্মী ও ছাত্রছাত্রীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, তাই প্রাণের ঠাকুরের উদ্দেশ্যে বাড়ি থেকেই আমার শ্রদ্ধাঞ্জলি আর প্রার্থনা পৃথিবী সুস্থ হোক। ভয় হতে তব অভয় মাঝে, নূতন জন্ম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে, নূতন জন্ম দাও হে। তব মঙ্গল কাজে আমার ইচ্ছা হইতে, প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার সার্থ হইতে, প্রভু তব মঙ্গল কাজে। অনেক হইতে একের ডোরে, সুখ দুঃখ হতে সা
তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। মালবিকাদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথাই, এই ভয়ের সময়ে যখন চারিদিকে আতঙ্কের পরিবেশ, সেই সময় তোমার এই গান শুনে আমরা অনেক অভয় পেলাম। এবার আমরা শুনে নেব বাণিজ্য বিভাগের অধ্যাপক ডক্টর সুধীন কুমার বেড়ার কণ্ঠে তার স্বরচিত কবিতা চিরঞ্জীব। সবাইকে নমস্কার। কবিগুরুর 159তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে আমি আমারই নিজের রচিত একটি কবিতা পাঠ করে শোনাতে চাই। আমি শ্রী সুধীন কুমার বেড়া, রাজা প্যারিমোহন কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক। কবিতার নাম চিরঞ্জীবী। পঁচিশে বৈশাখ এলো আবার নিয়ে আসার বাণী, কবিগুরু তোমায় মোরা চিরসত্য জানি। তোমার কথা আছে মনে, ত্যাগের বাণী মোদের প্রাণে, প্রেম ভক্তি ভালোবাসা খুঁজে পাই তোমার গল্পে গানে। অহিংসার শান্তির মন্ত্র দিয়েছে তোমার রক্ত লেখনি, নির্যাতিতের রিক্ত হৃদয়ে তোমার পরশ আজও অমলিন। স্বৈরাচারীর রক্ত কৃপান তোমার রোষে হলো খান খান, ভারত মাতার রাখতে সম্মান বলি দিল কত সহস্র প্রাণ। বিচ্ছিন্নতা আর হিংসার দেশে মত্ত যখন এ ভূগোল, শান্তির বাণী আনবে জানি তোমার রচিত পুণ্য শ্লোক। ভারত কবি নও তো তুমি, বিশ্ব কবি তুমি রবি, সবার হৃদয়ে তাই তো গাঁথা তোমার নির্মল রঙিন ছবি। চিরঞ্জীবী চিরনবীন করমোদের আশিস দান, বিশ্ববাসীর সঙ্গে জানাই আমার শতকোটি প্রণাম, নমস্কার। সুধীন দাকে ধন্যবাদ তার স্বরচিত একটি কবিতা শোনানোর জন্য। এবার আমাদের এক ছাত্রী দয়িতা চক্রবর্তী, বিএসসি চতুর্থ সেমিস্টার, একটি গান গে শোনাবে আমাদের। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পাই না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, বাসনার বাসে খুব মিষ্টি একটা রবীন্দ্রসঙ্গীত শোনালো দয়িতা। এবার আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনবো আমরা আমাদের অঙ্ক বিভাগের অধ্যাপিকা দীপা চক্রবর্তীর কণ্ঠে। আজকে শান্তি লোবারি
চারিদিকের পরিবেশ প্রচণ্ড অশান্ত হয়ে রয়েছে। আমরা সবাই সেই অশান্তির শিকার। তারই মাঝে একটু শান্তির বাণী শোনালেন আমাদের সবার প্রিয় দীপাদি। দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের সামনে কবিগুরুর একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা দেবারতী দাস। নমস্কার, আমি দেবারতী দাস, রাজা প্যারিমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা। আজকে আমাদের সবার জীবনেরই একটি খুবই বিশেষ দিন, সেটি হলো আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছেন আমাদের সবার মধ্যে দিয়ে, তার লেখার মধ্যে দিয়ে। তার লেখা গল্প, উপন্যাস, কবিতা সব কিছুই যেন খুবই আমাদের প্রিয়। কবি আজ ওতপ্রোতভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, সেই জন্য আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি তারই লেখা একটি কবিতা পাঠ করতে চলেছি। The grasp of your hand. Let me not pray to be sheltered from dangers, but to be fearless in facing them. Let me not beg for the stilling of my pain, but for the heart to conquer it. Let me not crave in anxious fear to be saved, but hope for the patience to win my freedom. Grant me that I may not be a coward, feeling for your mercy in my success alone, but let me find the grasp of your hand in my failure. Namaskar. দেবারতী দি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের খুব মিষ্টি একটি গান করে শোনাবেন ফিজিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর স্বাগতা পাল। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন, আমরা শুনে নেব তার গান। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না, আমার বুকে
গানের পর এবার আমাদের এক শিক্ষাকর্মী পূজা সাউ আমাদের একটি আবৃত্তি শোনাবে। নমস্কার। বিশ্বকবি রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে আজ আমার নিবেদনে কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র স্বাদ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজি শুভ ক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে, আজ আমার দাঁড়ি দাঁড়ি ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে, চলিতে রাত ধন ধন্য ছাবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে, দেখি সপসরথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মুড়ি এই কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে খনক কালের তরে রইনু মাথা নিচু, তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা, দেখি দিলেম যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। পূজার আবৃত্তির পর এবার রবীন্দ্রসঙ্গীত শুনব কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপিকা মৌ ভট্টাচার্যের কণ্ঠে। নমস্কার, আমি উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপিকা মৌ ভট্টাচার্য। আজ আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ আবির্ভাব দিবস। মহামারী আক্রান্ত পৃথিবী এখন ঘরবন্দী, এই সময় আমরা আমাদের প্রাণের ভাষা রবীন্দ্রসঙ্গীতেই খুঁজে পাই, সেই কারণেই আমরা এতে আশ্রয় নিই। তাই এই শুভ দিনে আমার নিবেদন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাই রে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে মেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড়াধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। নমস্কার, আমি সিনজিৎ, রাজা প্যারিমোহন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। কলেজের পক্ষ থেকে অনলাইনে রবীন্দ্র জয়ন্তী পালনের একটি প্রয়াস গ্রহণ করা হয়েছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত। আমরা যে কঠিন সময়ের মধ্য দিয়ে আজ যাচ্ছি, সেই সময়ে দাঁড়িয়ে যে কবিতার কথা আমাকে শক্তি যোগায়, আমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়, সে কবিতা আমি পাঠ করব। কবিতাটি গান হিসেবে অনেক বেশি জনপ্রিয়, আমি পড়ে শোনাচ্ছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ এনহে মোর প্রার্থনা, তরিতে পারি সকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারই যেন না করি সংশয়, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। নমস্কার, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সিনজিৎ তোমাকে এমন একটি কবিতা আমাদের পাঠ করে শোনানোর জন্য। আজ এই পরিস্থিতিতে আমাদের সকলেরই প্রভুর কাছে কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, প্রভু তুমি আমাদের সান্ত্বনা দিও না, তুমি আমাদের ভয় দিও না, তুমি আমাদের সাহস দাও, আমরা যেন এই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে এই কঠিন পরিস্থিতিকে জয় করতে পারি। অনেক অনেক ধন্যবাদ সিনজিৎ তোমাকে। এবার আমাদের সামনে আজই বিজন ঘরে গানটি গিয়ে শোনাবেন ফিজিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা অনিন্দিতা ব্যানার্জি। এবছর 25শে বৈশাখ আমরা একটা অদ্ভুত দুর্দিনের মধ্যে দিয়ে পার করছি। পৃথিবীর এই চরমতম অন্ধকার দশায় ঈশ্বরের কৃপা দৃষ্টি এবং তার আশীর্বাদের হাত যেন সবসময় আমাদের হৃদয়ে থাকে, মাথার উপর থাকে, এরকম একটি কবিগুরুর লেখা গান দিয়েই আমরা এবছর ওনাকে স্মরণ করে নিচ্ছি। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি
অনিন্দিতার কণ্ঠে সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীতের পর এবার ইংরাজি বিভাগের অধ্যাপক অরূপ মালিকের গলায় শুনে নেব রবীন্দ্রনাথের একটি ইংরাজি কবিতা। নমস্কার, আমি অরূপ মালিক, রাজা প্যারিমোহন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি কবিতা চিত্ত চেতা ভয় শূন্য, সেটি বাংলা এবং তার ইংরেজি অনুবাদ তারপরে করে শোনাচ্ছি। চিত্ত চেতা ভয় শূন্য, উচ্চ চেতা শির, জ্ঞান চেতা মুক্ত, যেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী,
পৌরুষেরে করেনি সততা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত ওয়্যার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই ওয়্যার নলেজ ইজ ফ্রি ওয়্যার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস Where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is laid forward by thee into ever-widening thoughts and action into that heaven of freedom, my father, let my country awake. Dhonnobad. Arup, tomake onek onek dhonnobad. Ebar amader khub sundor ekti gaan aaj jhorer rate giye shonaben rashayan bibhager adhyapok Dr. Krishnanku Shekhar Gayan. Amra shune nebo tar gaan. নমস্কার, আমি ডক্টর কৃষ্ণাঙ্ক শেখর গায়ে, রাজা পিয়ারিমোহন কলেজে রসায়ন বিভাগের অধ্যাপক। আজকে এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি। ভুল ত্রুটি হলে একটু মার্জনা করবেন। অন্ধকারে
অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণাঙ্গদা তোমাকে আমাদের এত সুন্দর একটা গান শোনানোর জন্য। এবার আমাদের খুব সুন্দর একটা মিষ্টি কবিতা হঠাৎ দেখা পাঠ করে শোনাবে আমাদের প্রিয় শিক্ষাকর্মী বন্ধু ঝুমা ধারা। আমরা শুনে নেব তার কবিতা। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমি ওনাকে শতকোটি প্রণাম জানাই। আমি একটি কবিতা পাঠ করছি, কবিতাটি আমি দেখেই পাঠ করছি, যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন, কারণ আমি আজ প্রথম কবিতা পাঠ করছি। ছোটবেলায় অনেক কবিতা পাঠ করেছি, কিন্তু এই রকমভাবে সবার সামনে কবিতা পাঠ আমি আজ প্রথম করছি। কবিতাটির নাম হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানে ঘিরে, মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষের ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনা গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজ বিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাউনিতে, দিল অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর থেকে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করা, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনে। তাই যে প্রশ্নটা জবাব এতকাল থেমে আছে, শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো, বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন, একবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি, এইটুকু রইলাম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি, ও বললে থাক এখন যাও ওদিকে, সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন। খুব সুন্দর একটা আবৃত্তি করে শোনালো ঝুমা। এরপর আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনব আমাদেরই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী রণিতা মণ্ডলের কণ্ঠে। ফিরাইলে বলে না না
যত ভাবি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত ভাবি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানিছে ভালো একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম আমরা সকলে। এবার আমাদের আর একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন বাণিজ্য বিভাগের অধ্যাপক ডক্টর পার্থ সারথী চ্যাটার্জি। শেষ কোথায় শেষ
রবি ঠাকুরের লেখনীতে আমরা সাহিত্যের সমস্ত ধারার রসই আস্বাদন করতে পারি, ঠিক যেমন আনন্দ, বেদনা, হাসি, মজা, সেরকমই বনানীর সৌন্দর্য, নির্মল প্রকৃতির ছায়া, গ্রামের মন ভোলানো পরিবেশ, সেরকমই একটা গান রাম ছাড়া ওই রাঙামাটির পথ গেয়ে শোনাবে আমাদের চতুর্থ সেমিস্টারের ছাত্র অভি দাস। আমরা শুনে নেব তার গান। ধন্যবাদ অভি তোমাকে। এবার আমাদের রসায়ন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী
মৌসুমী মুখার্জি একটি গান গেয়ে শোনাবে। মৌসুমী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের সামনে কবিগুরুর লেখা কবিতা মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে কবিতাটি পাঠ করে শোনাবে বাংলা বিভাগের অধ্যাপিকা সুদিদি শুক্লা ঘোষ। আমরা শুনে নেব তার কবিতা। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। তার এই জন্মদিন উপলক্ষে আমার এই বিনম্র প্রয়াস, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি শুরু করছি তাঁরই রচিত একটি কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবে সুখ দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভে যেন ঠাঁই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটায়, হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। ধন্যবাদ শুক্লাদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি এই সুন্দর ভুবনে আমরা কেউই মরতে চাই না। প্রভুর কাছে আমাদের সবার আবেদন, তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করুন, পৃথিবী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এবার আমাদের সামনে দেওয়া নেওয়া সানাই কবিতাটি পাঠ করে শোনাবে আমাদের শিক্ষাকর্মী বন্ধু প্রশান্তদা। রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নেওয়া সানাই। বাদল দিনের প্রথম কদম ফুল আমায় করেছ দান, আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘমলার গান, সজল ছায়ার অন্ধকারে ঢাকিয়া তারে এনেছি সুরের শ্যামল ক্ষেতের প্রথম সোনার ধান, আজ এনে দিলে যাহা হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল, স্মৃতিবন্যার উজ্জ্বল পাবনে আমার এ গ্রাণ শ্রাবণে শ্রাবণে, ফিরিয়া ফিরিয়া বাহিবে তরণে ভরিতব সম্মান। ধন্যবাদ প্রশান্তদাকে। এবার আরেকটি আবৃত্তি শুনব আমাদের শিক্ষাকর্মী চৈতালী গাঙ্গুলির কণ্ঠে। নমস্কার, আমরা সকলেই কঠিন দুঃসময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এরই মধ্যে রবীন্দ্রনাথের 159তম জন্মদিন, তিনি যেহেতু আমাদের স্মরণীয় স্বপ্নে সর্বোচ্চ আছেন, তার প্রতি আমার একটি বিনম্র নিবেদন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কবিতার নাম পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী, তোমার পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীর্ঘ তান সুরে, যেন পথ হারা কোন বৈরাগীর এক তারা, ওরে যাত্রী ধূসর পথের ধুলি সেই তোর ধাত্রী, চলার অঞ্চলে তোরে ঘূর্ণি পাকে বক্ষেতে আবরি, ধরার বন্ধন হতে নিয়ে যা খড়ি দিগন্তের পারে দিগন্তরে, ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহে সন্ধ্যার দীপালো নহে প্রেয়সীর অশ্রুচোখ, পথে পথে আপক্ষিচে কাল বৈশাখীর আশীর্বাদ, শ্রাবণ রাত্রির বজ্রনাদ পথে পথে কণ্টকের অভ্যর্থনা, পথে পথে গুপ্ত স্বর্গ গুড়ো ফনা, নিন্দা দিবে জয় শঙ্খ নাদ, এই তোর রুদ্রের প্রসাদ, ক্ষতি এনে দেবে অমূল্য অদৃশ্য উপহার, চেয়েছিলি অমৃতের অধিকার সে তো নয় সুখ, ওরে সে নহে বিশ্রাম নহে শান্তি নহে সে আরাম, মৃত্যু তোরে দিবে হানা দ্বারে দ্বারে পাবি মানা, এই তোর নববৎসরের আশীর্বাদ এই তোর রুদ্রের প্রসাদ, ভয় নাই যাত্রী ঘর ছাড়া দিক হারা অলক্ষী তোমার বড় দাত্রী, পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি ওই কেটে গেল ওরে যাত্রী, এসেছে নিষ্ঠুর হোকরে দ্বারের বন্ধ দূর হোকরে মদের পাত্র চুর, নাই বুঝি নাই চিনি নাই তারে জানি ধরো তারে পানি, ধনিয়া উঠুক তবে হৃদ কম্পনে তার দীপ্ত বাণী, ওরে যাত্রী গেছে কেটে যাক কেটে পুরাতন রাত্রি। নমস্কার, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আশা করি সবাই বাড়িতেই আছেন। চৈতালী দিকে অসংখ্য ধন্যবাদ। এবার নৃত্য পরিবেশন করবে ইংরাজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী রীতিমা রায়। Thank you.
আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মাম্পি মাইতি। আমরা দেখে নেব তার নৃত্য। মনু মোর মেঘের সঙ্গী মনু মোর মেঘের সঙ্গী চলে দিক দিগন্তের পানে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিশিম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 মনোমোর হংস সঙ্গী উড়ে চলে দিক দিগন্ত
শুনে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম রিমঝিম রিমঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মন মোর ধায় তারি মত প্রবাহে ধায় তারি মত প্রবাহে তালো তমালো রন্নে, খুব ধোশাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 রিমঝিম। চমৎকার নৃত্য পরিবেশন করলো আমাদের ছাত্রী। এবার শেষ নিবেদন আজকে যেটা করতে চলেছে ইংরাজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র বিপ্র রায়, ও একটা গান গিয়ে শোনাবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নি রবে হৃদয়ে মম তুমি রবে রবি। জাগিবে কাকি তব করুন কি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে কাকি তব করুন কি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে। আমাদের আজকের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এখানেই সমাপ্ত। আশা করি এই কোভিড-19 কঠিন সময়ে আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সকলে বাড়িতে থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আশা করছি আমরা সবাই মিলে এই কঠিন সময় পার করে ফেলতে পারব। নমস্কার। কবিগুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের প্রোগ্রাম আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
বাড়িতে থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন, আশেপাশে সবাইকে ভালো রাখুন, করোনাকে দূরে ঠেলে দিন, করোনা রোগীকে নয়। আশেপাশে কেউ যদি কোভিড-19 আক্রান্ত হয়, যথাসম্ভব তার সাহায্য করার চেষ্টা করুন, তার পরিবারকে সাহায্য করার চেষ্টা করুন। মনে রাখবেন, রোগ চলে যাবে, রোগীরা কিন্তু আমাদের খুব নিজে, তারা কিন্তু আমাদের সাথেই থাকবে। এই কঠিন পরিস্থিতিতে কাউকেই দূরে সরিয়ে দেবেন না। নমস্কার। Thank you.